আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক ভাই ব্রাদার জিজ্ঞাসা করেন সৌদি আরবে আসার আগে যে ভিসাতে লেখা আছে যে অমুক কন্ট্রাক্টিং কোম্পানি, তমুক কন্ট্রাক্টিং কোম্পানি। আসলে এই যে কন্ট্রাক্টিং কোম্পানি, এই কোম্পানিটা কি সাপ্লাই কোম্পানি নাকি বড় কোম্পানি? আসলে এই বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন। তো এক ভাই আপনার স্ক্রিন দেখতেছেন যে জিজ্ঞাসা করছে যে ডানাত আল আরব কন্ট্রাক্টিং কোম্পানি, তো এই কোম্পানিটা কীরকম জানতে চেয়েছেন। তো সবার উদ্দেশ্যে বলবো, যারা সৌদি আরবে আসতেছেন, তো আপনার ভিসায় যদি লেখা থাকে যে কন্ট্রাক্টিং কোম্পানি, ঠিক আছে, বা কন্ট্রাক্টিং 1%, ঠিক আছে, কোম্পানি, তো এক কথায় আমি সংক্ষেপে বুঝাই যে কন্ট্রাক্টিং যদি অপশনটা থাকে তাহলে আপনারা ধরে নেবেন যে এটা কোনো সাপ্লাই না, এটা হলো ঠিকাদার। ঠিকাদার আর সাপ্লাই কিন্তু এক না, আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও দিয়েছিলাম। তো ঠিকাদার কিন্তু এই আলাদা সেক্টর, আর এই সাপ্লাই কিন্তু আলাদা সেক্টর, ঠিক আছে, আলাদা আলাদা। তো ঠিকাদারদের কাজ হলো যে গভর্নমেন্ট থেকে কিছু কাজ কন্ট্রাক্ট নিয়ে এসে, বার্ষিক কন্ট্রাক্ট নিয়ে এসে সেটাকে পরিচালনা করা। যেরকম মনে করেন সৌদি আরবে যে হসপিটাল কোম্পানি আছে, মসজিদ কোম্পানি আছে, ঠিক আছে, তো এইসব ধরনের কোম্পানিগুলা, এইসব ধরনের কাজগুলা ধরে বার্ষিক হিসাবে, বছর হিসাবে 2 বছর 3 বছর ধরে কন্ট্রাক্ট এসে নিয়ে এসে তাদের কর্মীকে দিয়ে কাজ করিয়ে থাকে বা পরিচালনা করিয়ে থাকে, ঠিক আছে। তো আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও দিয়েছিলাম। তো তারপরে অনেক ভাই জিজ্ঞাসা করেন যে কন্ট্রাক্টিং কোম্পানিটা আসলেই কি সাপ্লাই কোম্পানি নাকি কোম্পানি মেন কোম্পানি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এটা মেন কোম্পানিও না, এটা সাপ্লাই কোম্পানি না, এটা হলো ঠিকাদার। কন্ট্রাক্টিং মানে হলো ঠিকাদার, ঠিকাদার প্রতিষ্ঠান, ঠিক আছে। তারা কিন্তু নিজস্ব লোক দিয়ে নিজেদের কন্ট্রাক্ট ধরা বা চুক্তিবদ্ধ করা যে কাজগুলো ওই সরকার থেকে নিয়ে আসে সেই কাজগুলো করিয়ে থাকে, ঠিক আছে। তো আপনি যেটা দেখবেন যে আপনার ভিসাতে কী লেখা আছে, আপনার ভিসাতে যদি ক্লিনার লেখা থাকে বা আপনি নির্দিষ্ট একটা পেশা লেখা থাকে, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান বা ক্লিনার, তাহলে আপনি মোটামুটি আমি বলবো যে আপনি সেই বিষয়ে আসেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। কোম্পানির কাজ থাকলে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, তবে এটা সাপ্লাই কোম্পানি না। ঠিকাদার কোম্পানিরা কিন্তু আপনার এই সাপ্লাই মতো না। আমি আবার বলি, সাপ্লাই আলাদা, সাপ্লাই কোম্পানি বেশিরভাগ হয়ে থাকে লোড আনলোড ভিসা অথবা হামিল তানজিল অর্থাৎ হামিল ভিসা, ঠিক আছে। আর ঠিকাদার কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে আপনার নির্দিষ্ট একটা পেশা থাকে, হয়তো হতে পারে সেটা অফিস ক্লিনার, মসজিদ ক্লিনার বা হসপিটাল ক্লিনার বা ইলেকট্রিশিয়ান, একটা পেশার ইয়া থাকে, নাম লেখা থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আসলে এই কোম্পানিটা কি ভালো কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি, তো আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এই কোম্পানিটা কীরকম। দেখেন ভাই, ঠিকাদার কোম্পানি বা কন্ট্রাক্টিং কোম্পানি যেটা, এই কোম্পানি কিন্তু একটা শহরের ভিতরে কয়েকটা থাকে, কয়েকজনের, কারণ সৌদি আরবটা অনেক বড়, ঠিক আছে, একটা শহরের ভিতরে অনেক মানুষে কিন্তু এইসব ধরনের লাইসেন্স খুলে কাজ করায়, ঠিক আছে। তো কারো কর্মী থাকে 500, কারো থাকে 5,000, কারো থাকে 2,000, ঠিক আছে, বা কারো থাকে 50 জন, ঠিক আছে। তো এরা কিন্তু এই বিভিন্ন এই অফিস, মাদ্রাসা, স্কুল বলেন বা বিভিন্ন জায়গা আপনার কন্ট্রাক্ট নিয়ে আসে এই সরকার থেকে বার্ষিক হিসাবে 2 বছর বা 3 বছরের জন্য, আর কর্মী দিয়ে পরিচালনা করায়। তো এদের কাজ কিন্তু এটা। আর এইসব ধরনের কোম্পানি বা এইসব ধরনের কোম্পানির ডাটা আমাদের কাছে বা কারো কাছেই থাকে না। যদি এসব কোম্পানিতে কেউ কাজ করে থাকে তাদের কাছে আছে যে ভাই আমার এই কোম্পানিটা এরকম সেরকম। তবে এটুকু বলতে পারি যে ঠিকাদার কোম্পানি কিন্তু খারাপ না। ঠিকাদার কোম্পানি হলে বা কন্ট্রাক্টিং কোম্পানি যদি হয় তাহলে আপনি বুঝে শুনে আসতে পারেন। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আগে এটাকে অনুবাদ করে নেবেন, যে একটা ভিসার ভিতরে কিন্তু আরবি লেখা থাকে সেটাকে আপনারা অনুবাদ করে নিয়ে, ঠিক আছে। এবং আপনার যেটা মেন সেটা হলো আপনার ভিসাতে ক্যাটাগরিটা কী বা আপনার পেশাটা কী, আপনার পেশা অনুযায়ী আপনি আসেন। তবে আপনাদেরকে সাজেস্ট করবো যে লোড আনলোড যদি পেশা থাকে তাহলে না আসলেও চলে বা না আসলেই ভালো হয়। লোড আনলোড ভিসার ক্যাটাগরিটা কিন্তু একেবারে বাজে একটা ক্যাটাগরি, এই ভিসায় আসবেন তো মরবেন। আপনি যে কোনো একটা পেশা নিয়ে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা যেন এই ভিডিওটা পায় বা দেখে বা বুঝতে পারে। আপনাদের স্বার্থে বা আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো তৈরি করা হয়। তো ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।